আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম। আমি ভাবলাম যে আমার ছোটখাটো একটা গার্ডেন আছে এখানে, সবজি গার্ডেন, ভাবলাম যে দেখাই। এখন তো একটা বেশি নাই, মানে হালকা পাতলা কিছু আছে, এখন আবার লাগামো আমি। এখন কিছু টমেটো, মোটামুটি টমেটোগুলো শেষ থেকে গেছে গাছ মরার পথে। এখন দেখেন অনেক আছে, টমেটো অনেকগুলো আছে মাশাল্লাহ। তো এখান থেকে আরো অনেকগুলো খাইছে। এই যে মাঝখানে একটা জৈতুন গাছ লাগাইছি, এই যে একটা জৈতুন গাছ, এখানে জৈতুন গাছ, এটা গোলাপ ফুল গাছ আছে এখানে, আবার গোলাপ ফুল। আর ওই যে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে কমলা, কমলা গাছ। গাছটা এখনো কমলা ধরে না, ইনশাল্লাহ আশা করি সামনে ধরবো। মোটামুটি লাইনে আছে এখন, এটা ফুলাইছিল, এই বছর ফুলাইছিল কিন্তু ধরে নাই। কমলা গাছ, এই যে এখনো ফুল আছে, দেখে আপনাদেরকে দেখেন মাশাল্লাহ। এই যে আমার কমলা গাছের ফুল, এটা আমরা কোম্পানির ভিতরে করছি। কারণ আমি ছোটখাটো একসাথে লাগাইছিল, তো তো এখানে আমি অ্যাকচুয়ালি এটা করছিলাম আমি ফুল গাছ লাগানোর লেগে। পরে ফুল গাছ অল্প দুই তিনটা লাগাইছি, হয় নাই, আবার কিছু মারা গেছে। আবার এই যে এখানে একটা আনার গাছ, আনার ঠাইল লাগাইছিলাম, তো আনার ঠাইল কেটে লাগাইলে হয়। এই যে এখানে এখানে একটা আনার ঠাইল কেটে লাগাইছি, এটা হয়েছে, আছে। এদিকে আবার আছে আমার কালা বাইগুন গাছ, তাল বাইগুন, এগুলা মরার পথে, তারপরে হইতে আছে। এগুলা আসলে আমি ভাবছিলাম যে মরে গেছে আর ওড়াই নাই, তো পরে আমি শীত বেশি তো লাগাইলে হয় না, ঠান্ডা বেশি ছিল, ভাবছিলাম যে উড়াইলাম। এখন দেখে আসে যে না, এখানে আবার ফুল আসছে, বাইগন আবার তো আছে। এখন পানি দিয়ে দিতে আসি, পানি দিয়ে দিলে মনে হয় যে একটু তাজ হইব গাছগুলো, ছোট তো বাইগনগুলো একটু বড় হইলে খাওয়া যাইব। আর এখানে ছিল আমার লাউ খেত, লাউ লাগাইছিলাম, লাউ মাসাল্লাহ অনেকগুলো খাইছিল, লাউ ভালোই খাইছি। এই দেশে তো এগুলো নাই, এই জন্য এগুলো লাগান। আর বিসিগুলো আমার ওয়াইফের দেশে থেকে আনছিল। লাউ গাছ মরে একবার শেষ, লাউ গাছের ভিতরে লাগাইছিলাম আমি। আর একটা এখানে ছোট চাইনিজ কমলা, ছোট যেটা, এই যে এটা তো ফুল আছে কিন্তু